রাজারবাগ পুলিশ লাইন্সের পুকুরে গোসল করতে নেমে রহস্যজনকভাবে তলিয়ে যান কনস্টেবল মোহাম্মদ মোমিনুল ইসলাম। বৃহস্পতিবার গণমাধ্যমের হাতে আসা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এমন একটি দৃশ্য। গতকাল বুধবার বিকেল 4টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের শিরুমিয়া মাঠের পাশের পুকুরে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোমিনুল গোসলের উদ্দেশ্যে ঘাটে যেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় দুজনকে দেখা যায় কথা বলতে বলতে ঘাটের কাছে আসেন। তখন মোমিনুলের সঙ্গে কিছু কথা বলেন তারা। তারপরে মোমিনুল পুকুরে ঝাঁপ দেন এবং ওই দুই ব্যক্তি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর সাঁতার কাটতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই পানিতে তলিয়ে যান মোমিনুল। এ সময় আরেক ব্যক্তিকে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি পুকুরে নামেন গোসল করতে। সাঁতরে কিছু দূর গেলেই মোমিনুলের মরদেহ ভেসে উঠতে দেখেন তিনি। এরপর চিৎকার করে অন্যদের ডাক দিলে সবাই সেখানে জড়ো হতে দেখা যায়। মোমিনুলের বাড়ি নওগাঁ জেলায়। তিনি 2015 সালের নভেম্বর মাসের 12 তারিখে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার একটি ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে।